সবাই বলেন জোরে বলেন লিল্লাহি তাকবীর। একটু হাত ওঠান, আল্লাহকে দেখান, হাত নাড়াচাড়া দেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঘুমটুম একটু অলসতা ভেঙে গেল নাকি? তো যে কথা বলতেছিলাম, এই মজলিসের দাম আছে না নাই? এই মজলিসের শুধু শুধু কি আপনারা বসে আছেন না ফেরেশতারাও আছে? হ্যাঁ, তো এখন যদি এখানে বসে বসে বাদাম খান, গপ্প গুজব করেন, তাহলে ফেরেশতারা মনে হয় আপনাদের ভালো বলবে নাকি? চকলেট টকলেট দিব মনে হয়, বাদাম কই আরো দুই একটা খা বেশি করে। শয়তান পারি যেগুলো আছে, এই শয়তান তো খালি বলতেই থাকবে, কারণ এরা শয়তানের কাজ হলো মানুষকে দিন থেকে ধর্ম থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এরা বিভিন্নভাবে নেকসুরতে আপনাকে আমাকে ধোকা দেয় শয়তান। এক নাস্তিক পথ চলতেছে, পথ চলতেছে আর বলতেছে যে কিছু দূর যাওয়ার পরে দেখে বিশাল একটা লাউ বাগান, লাউ বাগানের মধ্যে অনেক বড় বড় লাউ হয়ে রয়েছে আর গাছগুলো মাটি দিয়ে বা একটু উঁচা করে দিয়েছে, এই অবস্থায় আছে। নাস্তিক মনে মনে ভাবে, হায় রে, এত বড় এত ছোট গাছে আল্লাহ এত বড় বড় ফল দিয়েছে কিনলে, অথচ দেখো একটা বট গাছের মধ্যে পিছি পিছি এক একটা ফল, আর এই লাউ গাছের মধ্যে ছোট একটা গাছ এই বড় বড় এক একটা ফল দিয়ে রাখছে। হ্যাঁ, তো নাস্তিক এটা ভাবতেছে আর পথ চলতেছে, পথ চলতে 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 কিছু দূরে যাওয়ার পরে দেখে বিশাল বড় এক বট গাছ, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, বট গাছের নিচে বসছে নাস্তিক। নাস্তিক বট গাছের নিচে বসে বসে ভাবে, হাই রে মুসলমানরা তোমরা কেমন আল্লাহকে দেখো, এই ছোট একটা গাছে বিশাল বড় একটা লাউ দিল, আর এই বিশাল বড় একটা গাছে ছোট ছোট বট মূল দিল, আরে এটা কেমন করে সম্ভব, এটা কেমন করে হতে পারে? হঠাৎ মাত্র আল্লাহর কুদরত বোঝা যায় না, বট গাছ থেকে একটা ছোট একটা বট ওই নাস্তিকের মাথার উপরে পড়ল, মাথার মধ্যে হাত দিয়ে নাস্তিক আর উপরের দিকে তাকায় নাই, বসে গেছে, হাই রে এতক্ষণ পর্যন্ত আমি যা ভাবলাম সব কিছুই ভুল, আল্লাহ যাহা করে ওর পিছনে কারো কোনো যুক্তি চলে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি কেমন তাহা হয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, ডিম কেন এত সাদা, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গোলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টি, আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো ঠিক, হাজার মে হাজার মে তেরে রঙ্গ বুহে, জিধর মে দেখতা হো ইধর মে তু হে, ঠিক কিনা, ওফি কুল্লি শাইইন লাহু শাহিদুন লিআন্নাহু ওয়াহিদুন। নাস্তিক গাছের তলায় বসিয়া বসিয়া ভাবে, আল্লাহ তোমার কুদরত বোঝা যায় না, ও মালিক তুমি যে লাউ গাছের মধ্যে ছোট লাউ গাছের মধ্যে বড় বড় লাউ দিয়েছো, এই এটা এখন আমার বুঝে আসলো, ওই বড় বড় লাউ যদি তুমি এই বট গাছের মধ্যে ঝুলাইয়ে দিতা, আর একটা লাউ যদি বট দানার মতো বট ফলের মতো একটা দানা যদি আমার মাথার মধ্যে পড়তো, তাহলে আমি আল্লাহ তোমার বান্দার আর কোনো খোঁজ খবর থাকতো না। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, মজলিসের কদর বুঝে আসবে না, মজলিসের বরকত বুঝে আসবে না, যখন মজলিস থেকে ফারেগ হয়ে যাবেন, কিছু কিছু মানুষ ওই চায়ের দোকান
দোকানে বসিয়া বসিয়া বাড়িতে বসিয়া বসিয়া অথবা ঘুমাইয়ে ঘুমাইয়ে আরামে সময় পায়ের পার করতেছে, কিন্তু এই মজলিসের কত বরকত কত বরকত। আমাদের সিলসিলার মহান একজন বুজুর্গ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহি আলাইহি বলেন, মুহিউস সুন্নাহ শাহ আব্দুল হক রহমতুল্লাহি আলাইহি বলেন, এই তিনি মজলিসের মধ্যে যারা বসে তাদের দাম এমন এমন। ও মুসলমান ভাইরা, শীতের দিন যখন চলে আসে শীতকালে বাচ্চারা আগুন প্রজ্বলিত করে, কেউ কয়েক সংখ্যক মানুষ আগুনের কাছাকাছি যেয়ে বসে, তারা সরাসরি আগুনের তাপ গ্রহণ করে, আর কিছু মানুষ দূর থেকে দেখে অমুক জায়গায় আগুন জ্বালানো হয়েছে কিন্তু তারা আগুনের তাপ গ্রহণ করতে পারে না, দূর থেকে সেটা দেখে। মহিহসুন্নাসা আবরারুল হক রহমতুল্লাহ আলী বলেন, যারা জিকিরের মজলিসের মধ্যে বসবে, ওয়াজ মাহফিলের মজলিসের মধ্যে বসবে, কোরআন কারিমের তেলাওয়াতের মজলিসে বসবে, এদের মর্যাদা এমন যেমন ভাবে ওই ছোট্ট বাচ্চারা আগুন জ্বালানোর পরে মানুষগুলো সরাসরি আগুনের তাপ গ্রহণ করতে পারে। যারা ওয়াজ মাহফিল কোরআন তেলাওয়াত জিকিরের মজলিসের মধ্যে বসবে, তারা সরাসরি আল্লাহর রহমতের কাছাকাছি চলে যায়। ওরে জাগলা হায় জাগলে, ওরে জাগলা হায় জাগলে, আফলাক কি সায়া তলে, হাশর তক সোতারা হোগি খাক কি সায়া তলে। মুসলমান ভাইরা আমার, এজন্য যদি জাগতে হয় ওই শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি যখন বয়ান করতো, তার বয়ানগুলো শুনিয়া মানুষগুলো হাওমাও করে কান্ত, জাহান্নামের ভয়ে জান্নাতের তামান্নায় পাগল পাড়া হয়ে যেত। এজন্য ও চার দোকানের ভাই, জীবনে বহু টাকার চা বিক্রি করেছ, তোমার মতো কত চার দোকানওয়ালা কবর জগতে শুয়ে আছে। ও গাড়ি বাড়ির মালিক, টাকার গরম দেখায়া আজ তুমি বাড়িতে আরামের ঘুম ঘুমাও রে ভাই, তোমার মতো কত টাকার মালিক কবর জগতে শুয়ে আছে। ও আল্লাহর বান্দা ব্যবসায়ী ভাই, দুই টাকা উপার্জন করার জন্য দোকান খুলে এখনো বসে আছো, তোমার মতো কত দোকানদারকে আল্লাহ সাড়ে তিন হাত মাটির নিচে শোয়ায় রাখছে। এই মজলিসকে গরিবন মনে করো, ফিরে পাবে না, ফিরে পাবে না। হায়াত যদি শেষ হয়ে যায়, মালাকুল মাউত যদি রুহটা নিয়ে চলে যায়, কে তোমার দোকান দেখবে, কে তোমার চা বিক্রি করবে, কে তোমার ব্যবসা বাণিজ্য দেখবে। এজন্য সাবধান, সব কিছু বন্ধ করে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আসো কল্যাণের দিকে, আসো জান্নাতের পথের দিকে, আসো আল্লাহর দিনের দিকে, আসো। শেষ মোনাজাত দিয়ে যখন নিজ নিজ গৃহের দিকে যাবে, কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, তোমার তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, এই মজলিস থেকে তওবা করবে।